মর্নিং গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আজকে পুঁটি মাছ দিয়ে আমার ভিডিওর যাত্রাটা শুরু করলাম। সবাই বলে পুঁটি মাছ নাকি যাত্রা, মানে পুঁটি মাছ দিয়ে নাকি যাত্রা শুরু হয়। তো আজকে পুঁটি মাছ দিয়ে যাত্রাটা শুরু করলাম, কারণ আজকের দিনটা খুবই শুভ, কারণ আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির 45তম বিবাহবার্ষিকী। তো আজকে খুবই মানে একটা মানে ভালো একটা দিন, সেই জন্য মাছ দিয়ে যাত্রাটা শুরু করলাম। মাছ দেখিয়ে তো পুঁটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল হবে। এদিকে ডাল করেছি, ভাত বসিয়েছি, কারণ রাত্রে একটু ছোট্ট একটা পার্টি আছে, প্রোগ্রাম আছে। তো সেই জন্য আজকে দুপুরের জন্য শুধু রান্না করছি এখন, আর রাত্রে রান্নাটা বিকেলে হবে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি শ্বশুর শাশুড়ির জন্য, ওরা খাবে আর আমি খাবো লিকার চা। তো আজকে ভিডিওটা পুরোটা দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার মানে ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন, তার অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে। তো এখন চাটা খেয়ে নিই, আর অনেক কাজ পড়ে আছে, কারণ বলেছি ছোট্ট একটা প্রোগ্রাম আছে, তো ঘর দর গোছানো আছে আর অনেক কাজ আছে। তো আগে সকালবেলা চাটা না খেলে শরীরটা যেমন মানে চলে না এমন মনে হয়। তো এখানে আমি বাবু আর মামার জন্য চা নিয়ে নিচ্ছি, আর আমি খাবো লিকার চা। আর বাবু যেহেতু একটু বেশি করে চা খায়, সেই জন্য গ্লাসে করে দিই। আর মা অনেক কাপে করে খায়, বাবু একবারই খায় চা, তো সেই জন্য গ্লাসে করেই খায়। কাপ বাবু কাপে মানে দেখতে পায় না, মানে কাপটা রাখলে কাপে মানে কাপে করে খেলে বাবু পোষায় না, সেই জন্য গ্লাসে করেই খায়। এদিকে ওদেরকে চাটা দিয়ে তারপর নিচে একটু চা খাবো। তো চলুন চাটা আগে দিয়ে আসি, তারপর আর চায়ের সাথে দেবো বিস্কিট, আর পরে মুড়ি খাবে, এখন বিস্কিটই খাবে। এদিকে দেখুন অনেকগুলি বাসন পড়ে আছে, তো ভাবলাম আগে বাসনগুলি ধুয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। কারণ রান্নাঘরে কাজটা কমপ্লিট না করে বাইরের কাজে আমি যেতে পারি না, রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে তারপরে বাইরের কাজে যাই। আর ছেলেরও মাস্টার বাড়ি থেকে মানে চলে আসার সময় হয়ে গেছে, তো ওকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো। ও স্কুলে না গেলে আমার কোনো কাজই এগোয় না, কারণ ও বাড়ি থাকবে আর দুষ্টুমি করবে। মানে রাস্তা আমার আমাদের বাড়িটা যেহেতু রোডের লগে, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবে মানুষের, মানে ওর বাড়িতে যাবে ওর বাড়িতে যাবে, মানে স্থির দিন নেই। তাই ওকে দেখে আমি কোনো কাজই মানে ঠিকমতো মনোযোগ দিয়ে আমি করতে পারি না। তাই ওকে স্কুলে মানে যতই আমার কাজ থাক আমি ওকে সময় মতো স্কুলে পাঠিয়ে দিই। ও স্কুলে গেলে আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারি, দু তিন ঘন্টা যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণই আমার জন্য ভালো। তাই বাড়িতে যত অনুষ্ঠানই থাক না কেন ওকে স্কুলে আমি মিস করাই না, স্কুলে আমি পাঠাই, কারণ ও স্কুলে গেলে আমি মানে ধীরে ধীরে কাজগুলো করতে পারি। আর ও বাড়িতে থাকলে একটা কাজও আমার হয় না, সারাক্ষণ ওর পিছে হই চিৎকার করতে লাগে, ব্যাত নিয়ে দৌড়তে লাগে, এত চঞ্চল এত দুষ্ট। আপনারা হয়তো দেখেছেন, আপনারা হয়তো জানেন। তো চলুন বাসনগুলি আগে ধুয়ে নিই, তারপর বাজার থেকে কী কী আনে দেখি। আর আমার হাজবেন্ড চলে গেছে বাজারে, কী মাছ মাছ আনবে, মাংস আনবে, মাছ কী কী মাছ আনবে মানে বুঝতে পারছি না। বলেছিলাম ইলিশ পেলে ইলিশ আনতে, তো ইলিশ মাছ আনবে। আর কেকটা হচ্ছে সারপ্রাইজ, কেকের কথাটা মানে কেকের কথাটা আমার শ্বশুর শাশুড়ি জানে না, কেকটা আনছি আমরা, তো এটা হচ্ছে সারপ্রাইজ। তো দেখুন কী হয় সারপ্রাইজ দেখে, কারণ ওরা বারবার বলে না করছে কেক টেক যাতে না আনা হয়, কেক ওরা কাটবে না, কারণ ওদের বয়স হয়ে গেছে। আর আরেকটা কথা বলতে, সারা জীবন মা বাবা মানে সন্তানদের জন্যই করে যায়, জন্মদিন বলুন যা কিছুই বলুন সন্তানদের জন্য করে যায়, তো ওরা নিজেদের জন্য কিছুই ভাবে না। তো ভাবলাম মানে শেষ বয়সে ওদের জীবনে একটা স্মৃতি থেকে যাক, ওদেরও একটা বিবাহবার্ষিকী পালন হোক, যাতে ওরা ওদের জীবনে একটা স্মৃতি থেকে যায়, তো সেই জন্যই এটা করা। 45 বছর হয়ে গেছে, বাবু অসুস্থ থাকে, তো সেই জন্য ভাবলাম মানে এই চান্স, মানে ভেবেছিলাম 50 বছর হলে করব, কিন্তু ভাবলাম যে না বাবু তো অসুস্থ থাকে, সেই জন্য 45 বছর যেহেতু হয়েছে তো এবারই করব। আর সবাই যদি সুস্থ থাকে তাহলে আবার করব। তো সবাই আশীর্বাদ করবেন যাতে যেন আমার শ্বশুর শাশুড়ি ভালো থাকে, সুস্থ থাকে। আর চলুন আগে বাসনগুলি আমার মাজা হয়ে গেছে, এবার বাসনগুলি ধুয়ে তারপরে বাকি কাজে যাব। আর এদিকে দেখুন আমার মানে বাজার চলে এসেছে, আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে। ইলিশ মাছ আছে, এখানে বড় মাছ আছে, তো দু রকমের মাছ হবে, মাংস হবে। তো এখন চলুন আমি মাছগুলোকে আগে মানে ইলিশ মাছগুলোকে ভেজে নেব। এখন বাজে বিকেল
চারটার মতো প্রায়। তো আমি তাড়াতাড়ি করে রান্নাগুলি সেরে নেবো, কারণ সন্ধ্যার সময় একটু মানে বললাম না সারপ্রাইজ কেক পার্টি, মানে কেক এনেছি, কেক আনবো, সারপ্রাইজ পার্টি করব। সেই জন্য ভাবলাম রান্নাটাকে সেরে নিই, সবাই আসলে একটু আড্ডা মারা যাবে। তো এই যে মাসিকে বসিয়ে দিয়েছে রান্না করতে, এই মাসি আমাদের মানে আমাদের আমার শাশুড়ির দ্বারা হচ্ছে পাঁচ বোন, এর মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে এই বোন। তো আমার শাশুড়ি হচ্ছে দ্বিতীয় না তৃতীয়, আমার শাশুড়ি হচ্ছে তৃতীয় নাম্বার। আমার শাশুড়ি বড় আরও দুজন আছে, এই যে আমার শাশুড়ি তৃতীয়, আর আর ব্লু কালার যে শাড়ি পরেছে উনি হচ্ছেন চতুর্থ, আর এই যে ছোট্ট মাসি সবার ছোট্ট নিচেই বসে আছে উনি হচ্ছে সবার ছোট্ট। তো ওনার রান্না খুব দুর্দান্ত, খুব ভালো রান্না করতে জানে। তো রান্না মোটামুটি শেষ, সেই জন্য আমি তিন বোনকে একসাথে চা দিয়ে দিয়েছি, ওরা এখন চা খাচ্ছে, আর কড়াইয়ের মধ্যে মাংসটাও মোটামুটি হয়ে এসেছে, দেখুন দারুণ লাগছে না দেখতে। তো এবার চলুন কেক কাটা হবে, এই যে কেক নিয়ে এসেছি। আর কেক দেখে আমার শাশুড়ি তো বলছে কী করলি তোরা এটা, আমি তো কেক কাটবো না করছে। সবাই জোর জবরদস্তি করে এনে বসালাম, মানে বাবু তো ড্রেসই চেঞ্জ করবে না, যেমন আছে তেমনিই বসে আছে, ড্রেস চেঞ্জ করবে না। আর শাশুড়িকে জোর করে শাড়িটা পরিয়ে দিলাম। তো চলুন এখন কেক টেক কাটা হবে, আপনারাও দেখতে থাকুন, আর আমার ছেলে দেখুন সিঙ্গারা নিয়ে বসে আছে। আমি সবার জন্য যে মানে মিষ্টিগুলো নিয়েছিলাম, আর আমার ছেলে ওখান থেকে সিঙ্গারাটা নিয়ে বসে গেছে। তো চলুন এখন কেক টেক কাটা হবে। এই যে দুই নাতিকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি কেক কাটছে, একটা হচ্ছে আমার ছেলে, একটা হচ্ছে আমার বড় ননদের ছেলে। তো ওদেরকে নিয়ে কেকটা কাটবে। তো সবাই আশীর্বাদ করবেন, আর সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে। এই যে আমার বড় ননদ উনি, চলুন এবার কেকটা কাটা হোক। এখন বাবা মামনিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো বিয়ের সময় একবার পরিয়েছিল, আবার 45 বছর পর আবার পরিয়ে দিচ্ছে। তোরা এইভাবে মানে হাসি খুশি থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। আবার যেন 50 বছর হলে আবার এইভাবে সেলিব্রেশন করতে পারি, ওদের বিবাহবার্ষিকী, সবাই আশীর্বাদ করবেন, বড় করে যেন সেলিব্রেশন করতে পারি। তো আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো।
তো এখন চলুন, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, এখন যাব খাওয়া দাওয়া করতে সবাই। আর আগে ওদেরকে আগে মিষ্টি দিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়ার পালা চলবে। তো পরিবেশনের দায়িত্বে আমি আছি, আমাকেই পরিবেশন করতে হবে। তো যাচ্ছি পরিবেশন করতে। আর সবাই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগলো, ভালো লাগলো কিনা, কোথাও ভুল ত্রুটি আছে কিনা সেটাও জানাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দেখছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টসে আমি উৎসাহিত হই, উৎসাহ পাই, তাহলে আপনাদের কমেন্টস পেলে আমি খুবই উৎসাহিত হব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টস করতে ভুলবেন না।